আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাঈম ফাথুম মুবিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা করতে আজ ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সহমন্ত্রসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেল তিনটার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এ সভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর তিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ বিন কালাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্পের পাশের একটি ইলেকট্রনিক্স দোকানে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার দুজন সমর্থক আহত হয়েছেন। সোমবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সোলিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের কর্মী সমর্থকরা তাদের নির্বাচনী অফিসের পাশে একটি ইলেকট্রনিক্সের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই দোকানে গুলি চালায়। গুলি দোকানের থাই গ্লাসে লেগে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুইজন আহত হন। স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ জানান, রাতে ওই নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল তার। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়েছে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন বলেন, খবর পেয়ে শ্রীপুর থানার ওসি সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। নতুন বছরের সঙ্গে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে এ জনপদ। সকাল নয়টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে আশেপাশের জেলাগুলোতেও বেড়েছে শীতের তীব্রতা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। কুড়িগ্রামে বেড়েছে শীত ও কুয়াশার তীব্রতা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা সকালে রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক, লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান। সোমবার ইরানের আল বোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধ এবং ইসরায়েলি ও পশ্চিমাদের জাহাজে তেহরানের মিত্রবাহিনীর হামলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান। খেলার খবর, ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলে রাতে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা, তবে আসেননি বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া যাবেন, বাকিরা ছুটিতে যে যার দেশে ফিরবেন। অন্যদিকে বিসিবির সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ট্রেনার নিক লি আসছেন না। নিউজিল্যান্ড সফর শেষে আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। আগামী 19 জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ মাঠে নামবেন ক্রিকেটাররা। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সিরিজ গেছে, যদিও টি টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসতো হয়তো ইনশাল্লাহ আমরা জিততাম। আলহামদুলিল্লাহ লাস্ট কিছু ম্যাচ আমি খুব ভালো খেলছি, সো এটা আমাকে বুস্ট আপ করবে বিপিএল এ ভালো খেলার জন্য। আর ইনশাল্লাহ চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে লিভারপুল। অ্যানফিল্ডে মোহাম্মদ সালার জোড়া গোলে 4-2 জয় পায় ইয়র্গেন ক্লপের দল। ম্যাচের 49 মিনিটে দলকে এগিয়ে নেন মিশরীয় ফুটবলার। এরপর 54 মিনিটে অতিথিরা সমতায় ফেরে ইসাকের গোলে। কার্টিন জোন্স 74 মিনিটে ব্যবধান বাড়ালেও 7 মিনিটের মধ্যে সমতায় ফেরে নিউক্যাসল। তবে অল রেড আক্রমণে আর খেলায় ফিরতে পারেনি এডি হাওয়ের দল। 78 মিনিটে গ্যাকপো আর 86 মিনিটে সালার দ্বিতীয় গোলে 3 পয়েন্ট নিশ্চিত করে লিভারপুল। এতে অ্যাস্টন ভিলার চেয়ে 3 পয়েন্টে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ডারউইন নুনেজ, ম্যাক অ্যালিস্টাররা। এ পর্যায়ে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
এনআরবি ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী 28 জানুয়ারি থেকে শুরু হবে। পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। পুঁজিবাজারে 10 টাকা অভিহিত মূল্যে 10 কোটি সাধারণ শেয়ার ছেড়ে 100 কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকটি। সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে এ টাকা ব্যয় করা হবে। গত 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত পুনর্মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল 12.72 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।